কত বছর থেকে পর্দা জায়েজ? আমার বয়স 9 বছর। যখন থেকে পর্দা করতে পারবে তখন থেকে জায়েজ, তবে ফরজ হয় বালিগ হওয়ার সময়। কেউ যদি বালিগ হয়ে যান তখন থেকেই তার উপর তাকলিফ, শরীয়তের যে বিধান সেটা প্রযোজ্য হয়, অতএব তখন থেকে ফরজ। সম্ভবত প্রশ্নটা করতে চেয়েছিল কখন থেকে পর্দা ফরজ, কারণ ওটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। কোনো শিশু যদি যেমন 7 বছর 8 বছর থেকে পর্দা করতে চায় তো খুবই ভালো, সাধারণত এই বয়সে সে বালিগ হয় না। কিন্তু মেয়েদের জন্য পর্দার একটা অভ্যাস গড়ে তোলা, হ্যাঁ, যেটা আমরা দেখি যে সালাতের ক্ষেত্রে কিংবা সিয়ামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশনটা আছে, সালাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাত এর নির্দেশ দাও, আর 10 বছরে প্রেশার দাও, প্রহার করো প্রেশার দাও যদি না পড়ে আর কি। তাহলে এটা একটা। আর সিয়ামের ক্ষেত্রে আমরা দেখি যে অল্প বয়সে শিশুদেরকেও সিয়াম রাখার জন্য সেই যেই বছর সিয়াম ফরজ হয় তার আগ থেকেই এই নির্দেশনা ছিল, যেটা রুবাইয়া বিনতে মুআউয়িদ অথবা মুআউয়িদ বিনতে রুবাইয়া ওনার কাছ থেকে যেটা এসেছে যে আমরা আমাদের শিশু সন্তানদেরকেও রোজা রাখাতাম, কাঁদলে খেলনা দিতাম পশমের তৈরি, যাতে তারা ইফতার পর্যন্ত ভুলে থাকে আর কি, খিদাকে ভুলে থাকে। এই তাতে বোঝা গেল যে পর্দার ক্ষেত্রেও একই বিধান, কারণ হঠাৎ করে কেউ পর্দা করে না। মেয়েরা অনেককেই আমরা দেখলাম যে লজ্জা পায় পর্দা করতে, কারণ পর্দার পরিবেশ তাকে অভ্যস্ত করানো হয়নি। এই জন্য 9 বছর বয়স পর্দার জন্য সুন্দর।